हेलो पेरेंट्स, वेलकम बैक टू रेयन एंड मॉम। ये शीतकाल जदि आपनार शिशुर प्रथम शीत हुए थाके बा आपनार शिशु एक बछरेर छोटो हुए थाके ताहले ए भिडियोटी आपनार जोन्नो खुबी हेल्पफुल होते चलेछे। प्रथम शीतकाल बाच्चादेर जोन्नो एकटु कठिन हुए थाके, एर जोन्नो बाच्चाके एकटु एक्सट्रा केयारे रखा उचित, कारण एक बछरेर नीचे शिशुदेर इम्यूनिटी पावर खूब कम थाके, कारण ज्वर सर्दी समस्या किन्तु खूब बेशी देखा जाए, किन्तु शिशुदेर एक्सट्रा केयार नेওয়া उचित। और ताई जोने आज के आमी आपनादेर साथे आलोचना करब शीतकाले आपनादेर बेबीदेर आपनारा केमन भावे केयार नेबेन बा जत्न नेबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। পয়েন্টটি হলো শীতকালে শিশুকে কী ধরনের জামাকাপড় পরাবেন। অনেকেই আছেন যারা মোটা উলের জামাকাপড় পরিয়ে দেন আর ভাবেন কি আমার শিশুর ঠান্ডা লাগবে না, কিন্তু এটা একদমই ভুল। সবসময় চেষ্টা করবেন লেয়ারে শিশুকে জামাকাপড় পরানোর, মানে প্রথমটি একটি বেনিয়ান পরালেন, তারপরে একটি টি শার্ট, তারপরে সোয়েটার পরালেন। এতে কিন্তু শিশু বেশি আরাম পেয়ে থাকে। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন শিশুকে সবসময় মোজা পরিয়ে রাখতে। লেয়ারে পোশাক পরালে শিশুর যদি কোনো কারণে গরম লাগে তাহলে একটি লেয়ার কমিয়ে দিলেন, বা শিশুর যদি কোনো কারণে ঠান্ডা লাগে তাহলে একটি লেয়ার বাড়িয়ে দিলেন। এইভাবে কিন্তু শীতকালে পোশাক পরানো উচিত। আর শিশুকে কিন্তু সবসময় চেষ্টা করবেন পায়ে কান আর চেস্ট কিন্তু ঢেকে রাখতে, কারণ পা কান আর চেস্ট থেকেই কিন্তু শিশুদের ঠান্ডা লেগে থাকে। সেই জন্য কিন্তু কানে সবসময় টুপি দিয়ে থাকবেন, আর পায়ে কিন্তু অবশ্যই শিশুর মোজা রাখবেন। লক্ষ্য রাখবেন মোজা যেন উলের হয়ে থাকে, সিনথেটিক কাপড়ের যেন না হয়ে থাকে। নিউবর্নদের ক্ষেত্রে কিন্তু নিউবর্নদেরকে একটু র্যাপ করে রাখারই চেষ্টা করবেন, তাতে নিউবর্নরা কিন্তু বেশি আরাম পেয়ে থাকে। অবশ্যই কিন্তু কানে টুপি দিয়ে রাখবেন। পরের পয়েন্টটি হলো শীতকালে কি শিশুকে তেল মালিশ দেওয়া যাবে। অনেকের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা থেকে থাকে। আমি বলবো দিনের মধ্যে একবার শিশুকে তেল মালিশ দিন, তাতে শিশুর স্কিন কিন্তু খুব ভালো থাকবে, কারণ শীতকালে শিশুর স্কিন কিন্তু শুষ্ক হয়ে যায়, আর তেল মালিশের ফলে শিশুর ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ভালো হবে। তবে খেয়াল রাখবেন আপনারা যেখানে শিশুকে তেল মালিশ দেবেন সেই জায়গায় যেন হাওয়া প্রবেশ না করে, সেই জায়গাটি যেন বেশি ঠান্ডা না হয়। আপনারা কখনোই কিন্তু খোলা জায়গায় শিশুকে তেল মালিশ শীতের সময় দেবেন না। এবারে আসি শিশুকে শীতকালে কোন ধরনের তেল আপনারা মাখাবেন। শীতকালে আপনারা অলিভ অয়েল বা তিলের তেল বা সর্ষের তেলও কিন্তু শিশুকে মাখাতে পারেন, তবে শীতকালে নারকেল তেল শিশুকে মাখাবেন না, কারণ নারকেল তেলে আছে কুলিং প্রপার্টিস যেটা কিন্তু শিশুর শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে, আর নারকেল তেল থেকে কিন্তু শিশুর ঠান্ডাও লেগে যাওয়ার চান্স থাকে। সর্ষের তেল মাখানোর আগে শিশুর গায়ে শরীরে প্যাচ টেস্ট করে কিন্তু দেখে নেবেন যে শিশুর কোনো অ্যালার্জি হচ্ছে কি না। তাহলে শিশুকে কিন্তু তেল প্রত্যেক দিন মাখাতে পারেন, তবে তেল মাখানোর পরে স্নান করাবেন, তবে সঙ্গে সঙ্গে কিন্তু স্নান করাবেন না, 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরেই কিন্তু স্নান করাবেন। দিন বেশি ঠান্ডা থাকবে সেদিনকে তেল না মাখালেও কিন্তু চলবে। আর যদি তেল মাখিয়েও দেন, আর যদি মনে করেন স্নান করাবো না, তাহলে কিন্তু আপনারা স্পঞ্জিং করে দিতে পারেন বা হোয়াইপস দিয়েও কিন্তু তেলটা ক্লিন করে দিতে পারেন। শীতের রাতে আপনি আপনার বেবির পায়ের তলায় কিন্তু এই রসুন তেল অ্যাপ্লাই করতে পারেন, আর রসুন তেলের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর এটি ইউজ করার পদ্ধতিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই তেলটি লাগালে শিশুর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে। পরবর্তী পয়েন্টটি হলো শিশুর বাথ রিলেটেড, মানে শিশুকে কি শীতকালে রেগুলার স্নান করানো যাবে। আমি বলবো হ্যাঁ, আমি কিন্তু রেয়ানকে শীতের দিনে রেগুলার স্নান করাই, সেটা কিন্তু খুব কম সময়ের জন্য, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমি স্নান করিয়ে দিই, আর স্নানটা কিন্তু আমি ইশুতোষ্ণ গরম জলেই করাই। কখনোই কিন্তু খুব গরম জলে স্নান করাবেন না, তাতে স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, আর স্নান করানোর পরে পরেই কিন্তু খুব ভালোভাবে মাথা আর বডি ভালোভাবে মুছিয়ে দেবেন। আর যেদিন মনে করবেন আপনারা শিশুকে স্নান করাবেন না, সেদিন কিন্তু অবশ্যই শিশুর বডি ভালো করে স্পঞ্জিং করে দেবেন, তাতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স কম থাকবে, আর শিশুর স্কিনও ভালো থাকবে, আর শিশু কিন্তু রাত্রেবেলায় ভালোভাবে ঘুমাবেও। পরের পয়েন্টটি হলো স্কিন কেয়ার। শিশুর ত্বক কিন্তু শীতকালে খুব শুষ্ক বা ড্রাই হয়ে যায়, শুধু শিশু না বড়দেরও, তার জন্য কিন্তু এক্সট্রা একটু কেয়ার নেওয়া উচিত।
আর শিশুদের ত্বকে যেহেতু বেশি কিছু অ্যাপ্লাই করা যায় না, সেই জন্য কিন্তু দিনের মধ্যে 3 থেকে 4 বার ময়েশ্চারাইজার লাগাতে হবে। শীতের দিনে রাতে ঘুমাতে যাওয়ার আগে শিশু স্কিনে কিন্তু ভালোভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। রাতেই কিন্তু ত্বক বেশি ড্রাই হয়ে যায়, যেহেতু রাতে বেলা বেশি ঠান্ডা পড়ে, সেই জন্য কিন্তু ড্রাই হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই জন্য শিশুর ত্বককে ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর যখনই দেখবেন শিশুর ত্বক ড্রাই হয়ে যাচ্ছে, তখনই কিন্তু দিনে ময়েশ্চারাইজার দিয়ে দেবেন। এবারে আসি শিশুকে শীতকালে কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না। শীতকালে যেই খাবারই শিশুকে দেন না কেন, সেই খাবারটি চেষ্টা করবেন হালকা গরম গরম দিতে, তাতে শিশুর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকবে। খাবারটি যদি গরম হয় তাহলে কিন্তু শীতের দিনে শিশুরা খেতেও ভালোবাসে। কখনোই কিন্তু শীতে ঠান্ডা খাবার শিশুদের একদমই দেবেন না। শীতের দিনেও কিন্তু আমাদের বডি ডিহাইড্রেট হয়ে থাকে, সেই জন্য কিন্তু শিশুকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন। আর জলটা যেন অবশ্যই উষ্ণ গরম জল হয়ে থাকে, তবে 6 মাসের নিচের বাচ্চাদের জল খাওয়াবেন না। শীতের দিনে জুস কিন্তু শিশুদের না দেওয়াই ভালো। জুস যেহেতু একটু ঠান্ডা ধরনের হয়, সেই জন্য কিন্তু শিশুর ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর চেষ্টা করবেন প্রত্যেক দিন একটি করে আলমন্ড ভিজিয়ে রেখে সেটাকে ভালোভাবে পেস্ট করে শিশুকে খাওয়াতে। এতে কিন্তু শিশুর শরীর গরম থাকবে আর শিশুর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। আলমন্ডের তো অনেকই গুণাগুণ আছে যেগুলো শিশুদের জন্য খুবই ভালো। শীতের দিনে শিশুকে ড্রাই ফ্রুটস পাউডার কিন্তু দিতে চেষ্টা করবেন, আর এই আলমন্ডটি কিন্তু রোজ দিতে চেষ্টা করবেন, তাতে শিশুর ইমিউনিটি পাওয়ার কিন্তু ভালো হয়ে থাকবে। আর ফলের মধ্যে কলা শিশুকে সন্ধ্যে আর সকালবেলায় দেবেন না। শিশুকে সর্দি কাশি থেকে বাঁচিয়ে রাখার জন্য এরকম একটি তুলসী পাতা ভালোভাবে গরম জলে ফুটিয়ে সেই জলটি কিন্তু 1 চামচ আপনার শিশুকে খালি পেটে রোজ খাওয়াতে পারেন। 1 বছরের ঊর্ধ্বে বাচ্চা হলে সে জায়গায় আপনারা মধু মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন। এতে কিন্তু শিশুর সর্দি বা কাশি হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকবে। আর ফলের মধ্যে অ্যাপেল, ম্যাঙ্গো, পাপায়া এগুলো দেওয়াই কিন্তু বেশি চেষ্টা করবেন শীতকালে। কমলালেবু জাতীয় ফল কিন্তু সূর্যাস্তের আগেই দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।